তো হোয়াটসঅ্যাপ গাইস দেখতে পাচ্ছেন একটা তরুণ বাচ্চা স্কে একটা ছেলে তো বাজারের ভিতরে কিভাবে স্কেটিং করতেছে ফক ফক করে ঘুরতাছে এটা তো গাড়ি ঘোড়া এই যে পা দেখেন এক জায়গায় চালায় কিভাবে স্ট্যান্ড দিতাছে তো এইভাবে যদি আপনি স্কেটিং চালানো শিখতে চান কিভাবে শিখবেন সেটা আপনাদেরকে বলতে চাই সামিত স্যারেন তো এইভাবে যদি আপনারা স্কেটিং চালানো শিখতে চান এগুলো কিন্তু একদিন আর সম্ভব না ঠিক আছে অনেক সময় লাগবে একদিনে কখনো সম্ভব হবে না দেখতে পাচ্ছেন অনেক দাদুরা মুরব্বিরা দেখতাছে তো ভাই ওটো চলো দুই একটা পাক দাও এখানে তো ভাই অনেক ভয় পাইতেছে তো দেখতে পাচ্ছেন এত ভিড়ের ভিতরে কিন্তু স্কেটিং করতেছে আর আমরা কিন্তু বসে আছি যে ভাইও কিন্তু স্কেটিং চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেছে ভাইও বসে আছে সেও চালাবে আমরাও চালাবো আমিও কিন্তু আছি বসে रवना दिब जशोर जिला चौगाछा बड़खानपुर তো আপনি যে স্কেটিং চালানো দেখতেছেন কেমন লাগতেছে আপনার ভালো ভালো কঠিন এটা হলো চাকাওয়ালা জুতো আগে কখনো দেখেছেন হ্যাঁ ছেলেবেলা আসে এখন তো 4-5 জন হয়েছে একদম এটা ভালো জি 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 সর্বপ্রথম আমি এই রোডে একদিন আসছিলাম অনেক আগে আজ থেকে মনে হয় 3 বছর আগে তো তারপর পরে এই আমার অধীনেই মনে করো সবাই আমারটা দেখতে দেখতে সবাই শিখাইতে শিখাইতে মনে হয় সচরাচর এখন সব জায়গাতে অ্যাভেলেবল হয়ে গেছে বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন বাজারের লোক সবাই ভিড় করে দেখতেছে আর একটা ছেলে অনেক দূরে কিন্তু রাস্তাতে চলে গেল উনি আবার এখনি ব্যাক করবে ছেলেটা নতুন তো মানে গোয়ালের গরু যখন হ্যাঁ ওর বাসা এখানে এই ব্যাকের মোড়ে এই জন্য বারবার মানে এই রোডে আসে আছে গোয়ালের গরু যেমন এড়া হয়ে গেলে যেমন হয় তো বাচ্চা ছেলেটা স্কেটিং চালানো শিখে তেমন হয়েছে দেখুন যে বাচ্চা কেন মতন উঠতেছে দেখুন গাইস বাসা কোথায় বাসা বড়খানপুর বড়খান জি তো দেখতে পাচ্ছেন গাইস আপনারা সরাসরি দেখুন এই যে এই যে এক জায়গায় চালাইতেছে সবাই কিন্তু দেখতেছে এই বিষয়গুলো বাজার ঘাটের ভিতরে দেখতে একটা চমৎকার কেমন তো ভাই ওঠেন ওঠেন তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকের মতন ব্লগ ভিডিও এখানেই শেষ করতে চলেছি হ্যাঁ তো না তো আজকে আমরা এখানেই শুটিং ভিডিও শেষ করে দিতাছি তো আমরা এখন বাসার পথে রওনা দিব তো দেখতে পাচ্ছেন এত মানুষ কিন্তু আমাদের ভিডিওটা দেখতেছিল সামনে যা এত মানুষ কিন্তু আমাদের ভিডিওটা দেখতেছিল আর ভাই অলরেডি চলে যাচ্ছে হ্যাঁ অনেক ভিড়ের ভিতর আছে সবাই কিন্তু দেখতেছিল তখন হ্যাঁ এত মানুষ দেখতেছিল তো দেখুন ভাই কত মানুষ স্কেটিং ভিডিও দেখতেছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আজকের বাজারটা আমরা শেষ করে চলে যেতেছি অলরেডি দুইটা তিনটা ভাই চলে গেছে আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত শেষ করতে চলেছি আজকের তারিখ ছিল হয়তো 9-10 তারিখ পড়ে যাচ্ছ কেন স্কেটিং চালানো শিখতেছো কতদিন ধরে 20-25 দিন জি ভাই আপনি ট্রেনিং করাইছে কে নাকি নিজে নিজে দেখি কি রানিং তুলতে পারেন জি